আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন ব্লগ নিয়ে। সকালে এত রোদ উঠেছে যে দেখলে বোঝা যাচ্ছে যে রাতে একচোট বৃষ্টি হয়েছে। তো আজকে আমার সকাল সকাল খুব আলসেমি লাগছে, বেশ বেলাও হয়েছে, কাজ শুরু করতে হবে। কি কি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই আলসেমি সকালে সবকিছুই পেন্ডিং, তো আগে থালা বাসন ধোয়া দিয়ে শুরু করছি। এক এক করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এবং চলে যাব রান্নার প্রিপারেশনে। আজকে এত দেরি দেরি হয়ে যাওয়ার কারণও আছে, কারণ আজকে আমার যে আপুটা আমাকে একটু সাহায্য করে দেন, উনি আজকে আসেননি, তো এজন্য আমিও বিশেষ একটা গুরুত্ব দিচ্ছি না সকালবেলায়, আর এজন্যই আর কি দেরি হয়ে গেছে। যেদিন দেরি হয়ে যায় সেদিন সব কিছুতেই দেরি হয়ে যায়। কয়েকদিন আপনাদের ব্লগ দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে, এজন্য আর কি ব্লগ দেওয়া হয়নি। তো কয়েকটি ব্লগে শ্যুট করে রেখেছি, চেষ্টা করব যে তাড়াতাড়ি এডিট করে দেন আপনাদের সঙ্গে শেয়ার করার। এরই মধ্যে আমাদের সকালের খাওয়াও হয়ে গেছে আর জুরাইসকেও খাইয়ে দিয়েছি। জুরাইস তেমন খায়নি, ও এমনিতেই তেমন একটা খেতে চায় না আর আজকে আরও চাচ্ছিল না, তো আমিও ওকে নিয়ে আর বসিনি। ও নিজের ইচ্ছায় যেটুকু খেয়েছে সেটুকু খাইয়েই বাদ দিয়েছি, যে পরে পরে কাজকাম সেরে চেষ্টা করব যে ওকে আর একটু খাওয়ানোর। বাচ্চাদের সুন্দর একটা ফুড হ্যাবিট গড়ে তোলার জন্য অনেকগুলো কৌশল কিন্তু রয়েছে, আমিও চেষ্টা করেছি, কিন্তু বইয়ের ভাষায় যতটা সুন্দরভাবে বলা যায় বাস্তবে কিন্তু ততটা সুন্দর হয় না। সব বাচ্চার খাওয়ার প্রতি একটু আগ্রহ আছে, তাদের নিয়ে এতটাও কষ্ট পোহাতে হয় না, কিন্তু জুরাইজের ব্যাপার হচ্ছে ওর খাওয়ার প্রতি কোনো আগ্রহই নেই বলতে গেলে। তো আমি চেষ্টা করি যাতে ও নিজের আগ্রহে একটু খায়, এজন্য ওকে বারবার ওর সামনে খাবার দিই। তো একেবারে যখন দেখি যে একদমই খাচ্ছে না আর ওর জন্য সেটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, তখন আমি নিজে নিয়ে বসি ওকে খাওয়ানোর জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চাটা কিন্তু বাসায় যখন কোনো মেহমান আসে অথবা নতুন নতুন মানুষ যখন দেখে তাদের কাছে খেতে কিন্তু বেশ পছন্দ করে। জুরাইজের ক্ষেত্রে তাই, জুরাইজও যদি নতুন কেউ ওকে খাইয়ে দেয় বা আমার বাসার নতুন কোনো মানুষ আসে, দেন হচ্ছে ও সেটা খুব এনজয় করে আর তাদের সঙ্গে বসে বসেই খায়, তো আমিও সেটাকে অ্যালাউ করি। আর জুরাইজ মাশাল্লাহ খুব শান্ত বাচ্চা, ও এমনিতেই বিশেষ জ্বালায় না, কিন্তু ও যখন ক্ষুধা লাগে বেশি মাত্রায় চলে যায় সেটা, দেন হচ্ছে অনেক কান্নাকাটি করে, তো ওকে তাড়াতাড়ি খাওয়ানো লাগে, এবং দেন হচ্ছে একটু খাবার পেটে থাকলেই ও ঘুরে বেড়ায়, ওকে নিয়ে আর কোনো কষ্ট নেই। ওভেনে যখন আমি খাবার গরম করি তখন একটা ঢাকনা দিয়ে খাবারটা ঢেকে দেন গরম করি, যাতে খাবারটা না ছেটে। তারপরও দেখা যাচ্ছে যে ভেতরে কেন যেন ময়লা হয়ে যায়, আর আমি সেটা দু একদিন পরপর চেষ্টা করি যে ওভেনটা পরিষ্কার করার। জুরাইজ আজকে সকাল থেকে আমার পেছন পেছন ঘুরছে আর চেষ্টা করছে আমার কাজে কীভাবে বাগড়া দেওয়া যাবে, আপনারা হয়তো গ্লাসে দেখতে পারবেন। তো এই যে সে শুরু করে দিয়েছে তার কাজ, সে একটু ঘরে ময়লা দেখতে পারে না, কালকে রাতে ঝড় হয়েছিল তো ঘরে পোকামাকড়ও এসেছে। জুরাইজ ছোট থাকতেই ওর দাদিকে দেখেছে মেইনলি, তো আমার শাশুড়ি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ ছিলেন, উনি বারবার ঘর ঝাড়ু দিতেন, তো জুরাইজ এখন তার শূন্যতাটা পূরণ করছে। আমি জুরাইজকে দেখি আর ভাবি যে একদম দাদির মতো হয়েছে, কোথাও ময়লা দেখতে পারে না, সে ঘর ঘরে ময়লা দেখলেই ঝাড়ু দেওয়া তার শুরু হয়ে যাবে। আজকে আমি শোল মাছ নারকেল দুধ দিয়ে ভুনা রান্না করব। আপনারা হয়তো বলবেন যে রোজ রোজ নারকেল দুধ খায়, আসলে বিষয়টা তাই যে আমাদের বেশ কিছু খাবার আছে পছন্দের যেগুলো রান্না করতে গেলে নারকেল দুধ লাগেই, তো আমি শোল মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, কেটে পিস পিস করে, তো এটাকে আমি ভাজি করব। এই খাবারটা আমার অনেক প্রিয়, তো আমার দাদি যখন দেখেছে যে আমি এটা পছন্দ করি, তখন আমার দাদা মারা গেছে অনেক আগে, তো আমার দাদিও আমাকে বলতেন যে তুমি হচ্ছে তোমার দাদার থেকে এটা পেয়েছো, তোমার দাদারও অনেক পছন্দ ছিল এই মিষ্টি কুমড়া এইভাবে ভাজিটা। আর আমার শ্বশুর বাড়িতে এটা খুব বেশি খায়, আমার বাপের বাড়িতে এত বেশি খায় না, আমার জন্য করে দেওয়া লাগতো, তো শ্বশুর বাড়ি এসে আমার জন্য ভালো হয়ে গেছে, যেহেতু সবাই খায় তাই এটা বারবার করা লাগে। শোল মাছ এভাবে রান্না করতে গেলে শোল মাছটাকে ছোটো ছোটো পিস করে নিতে হয়, তো আমি যতটুকু পেরেছি ছোটো করে নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে দেন হচ্ছে তেলে ভাজছি। আমার এক শুভাকাঙ্ক্ষী বলেছিলেন আমাকে যে মাছ ভাজার একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কড়াই গরম হলে তেল দিবে এবং তেল গরম হলে মাছ দিবে,
তো আমি সারা জীবন সেটাই মানে করে দেন হচ্ছে আমার মাছ ভাজাটা হয়। এটা হয়তো অনেকেই জানে কিন্তু আমার ক্ষেত্রে আমি এটা জানতাম না। তো আমি যখন প্রথম প্রথম স্টুডেন্ট লাইফে মাছ ভাজতে গেছি তখন দেখতাম যে তলে লেগে যায়। তো আমার সেই ফ্রেন্ড আর কি আমাকে বলেছিল যে তুমি এভাবে করতে পারো। তো যখনই আমি মাছ ভাজি করি তার কথাটা আমার সবার আগে মনে পড়ে। এদিকে আমি নারকেল দুধ করে নিয়েছি। নারকেল দুধ করতে গেলে যদি আপনি সেটাকে আগে ব্লেন্ড করে নেন তাহলে আপনার দুধটা অনেক ঘন হয় এবং সব দুধ বের হয়ে আসে। তো আমার যেহেতু আজকে টাইম ছিল না তাই আমি আরে সেটা করিনি। আর দুধ কিছুটা রেখে দিচ্ছি, কাল মেহমান আসবে, ডিমের কোরমা রান্না করতে হবে আর আমার এত দুধ লাগবেও না, এই জন্য বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। রাইজের কিছু ভালো লাগছিল না, কান্না আসছিল বারবার, এই জন্য আমি ওকে চানাচুর দিয়ে বসিয়ে রেখেছি। ও যদিও চানাচুর বেশি একটা খায় না বলতে গেলে খাই না, ওই দুই একটা বাদাম তুলে প্রথমে গালে দিবে এরপর সেটাকে রেখে দিবে। তো ক্যামেরা দেখলেই তার পোজ দেওয়া শুরু হয়ে যায়, সে রীতিমতো পোজ দিচ্ছে আর আমার সঙ্গে দুষ্টুমি করছে। শোল মাছ রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, একটু তেল বেশি লাগবে এই রান্নাটা করার জন্য। তো এখানে আমি দারুচিনি নিয়েছি এবং তেজপাতা দিয়ে দিয়েছি, এখন কাঁচা পেঁয়াজ এর ভিতর দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে। এটা আমার শাশুড়ির রেসিপি, আমার সব রান্নাই শাশুড়ির কাছ থেকে শেখা। দেখা যায় যে সেটাকে আমি একটু মডিফাই করে নিয়েছি কিন্তু তিনিই আমাকে হাতে ধরে রান্না শিখিয়েছেন। আর আমার বাবার বাড়িতে কখনো শোল মাছ রান্না হয় না, কেননা আমার মা দাদি এরা কেউ শোল মাছ খায় না, যার জন্য আমি ছোটবেলা থেকেই খেতাম। তো আমার কাকিমারা রান্না করে দিতেন তো সেখান থেকে খেতাম। মাছ আমার খুব পছন্দ, কোনো মাছেই আমার কোনো ঘৃণা নেই যে মাছ খাবো না বা এরকম কিছু। প্রথম প্রথম টাকে মাছ খেতে একটু লাগতো, মানে লাগতো বলতে আর কি অতটা পছন্দ ছিল না, কারণ যেহেতু বাড়িতে কখনো খাইনি তো এখানে এসেই খাওয়া। তো আল্লাহর রহমতে পরে শিখে গেছি আর কোনো সমস্যাই হয় না, সব মাছই খেতে পারি। একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে লাগছে হচ্ছে আমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা অল্প পরিমাণে। মশলাটাকে আমি নারকেল দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। নারকেল দুধের প্রায় রান্নাই একই রকম, খুব একটা ডিফারেন্স কোনো কিছুতেই হয় না। আর নারকেল দুধের রান্না একটু মিষ্টি মিষ্টি হয়, এজন্য যারা দেখা যাচ্ছে যে ঝাল বেশি পছন্দ করে অথবা মিষ্টি তরকারি কম পছন্দ করেন তাদের জন্য এটা ভালো লাগবে না। কিন্তু আমরা সবাই মোটামুটি মিষ্টি তরকারি একটু পছন্দ করি, আর নারকেল দুধের তরকারি হলে তো কথাই নেই, এজন্য আর কি সবাই খুব পছন্দ করে। আর জুরাইজের বাবার এটা খুবই পছন্দের একটা খাবার। জুরাইজের ক্ষেত্রেও দেখা গেছে যে ওর বেশিরভাগ টেস্ট বাড ওর বাবার সাথেই মেলে, ও একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে খুব পছন্দ করে। আমি মাছ দিয়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছি। ভয়েসটা একটু খারাপ লাগলেও কিছু মনে করবেন না, কারণ হচ্ছে আমার একটু অ্যালার্জিজনিত সর্দি হয়েছে যার জন্য আমার ভয়েসটা একটু খারাপ আসছে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন যাতে হচ্ছে আমি অনুপ্রাণিত হই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার। আপনাদের ভালো লাগা খারাপ লাগা কিন্তু গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে জানাতে পারেন, এতে আমি খারাপ অনুভব করব না, বরং ভালোই ফিল করব যে আপনারা আপনাদের মন্তব্য আমাকে জানাচ্ছেন এবং আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এদিকে আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার সঙ্গে নারকেল দুধ অ্যাড করব এবং প্রয়োজন মতো গরম পানি দিব। শুকনো মরিচ দিয়ে রান্নাটা করেছি, এখন আমি এটাতে কাঁচা মরিচ ছিটিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। একটু জাল উঠে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনি দিলে হবে কি যে এটা একটু মিষ্টি লাগবে খেতে, আর কাঁচামরিচ পরে দেওয়াই হয়েছে কি কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে রান্নাতে, এই রান্নাতে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আমি নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে আমি এটাতে টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তরকারিটা চুলার উপর থাকলে কিন্তু ঝোল আরও অনেকটাই টেনে যাবে, তাই আমি চুলা অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। রান্নার শেষে প্রতিদিন কিন্তু চুলা পরিষ্কার করা লাগে, নাহলে দেখা যায় যে জং ধরে যাচ্ছে। আজ আর টানছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।